এই সংবিধানকে রক্ষা করতে হবে আর আজকে যারা অত্যাচারিত শোষিত বঞ্চিত নিপীড়িত আজকে এরা রাজনৈতিকভাবে সচেতন আর আজ তাই চোর চাচোর বদমাশ যারা দেশ থেকে লুট করছে যারা দেশ থেকে সর্বনাশ করছে যারা দালাগিরি করছে আইনের শাসন দিয়ে তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারছে না সেই কারণে আজকে এই সংবিধানটাকে জনগণের কাছে পরিবারের কাছে প্রত্যেকটা যুব সমাজের কাছে পৌঁছে দিতে হবে এটা আমাদের অঙ্গীকার আর সেই কারণে আজকে ভয় খেয়েছে এই মমতা আগে দিকে নিয়ে যাও ভয় খেয়েছে আজকে বিজেপি সেই কারণে আজকে যারা এই দেশের সংবিধানকে রক্ষা করার জন্য যারা কথা বলছে দেশের অধিকারের জন্য কথা বলছে সাধারণ মানুষের অধিকারের কথা বলছে যে আগামীকাল ভাঙনে বামেরা যে আন্দোলনে ডাক দিয়েছে তার আগে আজকে অন্যায়ভাবে আদিবাসীদেরকে উচ্ছেদ করছে আজকে পাহাড়টাকে ধ্বংস করছে সেদিকে নজর নেই আগামীকাল কি তাহলে আপনাদের আন্দোলন ভাঙড়ে হচ্ছে যদি আপনি বলেন ডর আচ্ছা লাগতে হয় তো আপনি ওরা কি চাইছে শাসক দল কি চাইছে যে মানুষকে ডর দেখাতে না নিজেরা ভয় পেয়েছে সেই কারণে আজকে